উদয়পুর টাউন রাজারবাগ এলাকায় চন্দন সরকারের বাড়ি থেকে সন্তোষী মায়ের মূর্তি উদ্ধারগিরি পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর জগন্নাথ দিঘি থেকে গত সেপ্টেম্বর মাসে পেয়েছিল এই মূর্তিটি চন্দন সরকার। মূর্তিটি পেয়ে ওনার বাড়িতে বিগত দিন ধরে পূজা অর্চনা করে থাকে। রবিবার সামাজিক মাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়তে রাধাকিশোরপুর থানার পুলিশ রবিবার রাতে চন্দন সরকারের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে আরকেপুর থানায় নিয়ে যায়। ওসি বাবুল দাস এবং মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ সহ অন্যান্য পুলিশ কর্মীরা বর্তমানে মূর্তিটি থানার হেফাজতে রয়েছে। দিঘির খনন কার্য চলছে, আমরা সবাই জানি, আপনারাও জানেন, গত সেপ্টেম্বর মাসে খনন কার্য দেওয়ার সময় ওই একজন চন্দন সরকার ওই জিসিবি চালান ওটার মধ্যে খনন কার্যে। তো তার একটা সন্তোষী মায়ের মূর্তি ওনার জিসিবিতে ঢাকা লাগে, মূর্তি উদ্ধার করে তারপরে বাড়িতে নিয়ে আসেন। অনেকে জানিয়েছেন ঘটনাটা, এবং বাড়িতে ওনার নিয়ে ওটাকে পূজা পাঠ করছেন। তো আমাদের কাছে খবর আছে যে এখান থেকে উদ্ধার হওয়া একটি মূর্তি ওনার বাড়িতে আছে, সেই মতো আমরা আছি আজকে সেই মূর্তি থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।